বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি সামলেন্দু মিত্র বলছি। বিশ্ববঙ্গ টিভিতে আজকের আলোচনার বিষয় হাওড়ার ডুমুরজলা। এই ডুমুরজলা নিয়ে অনেকদিন ধরে বিতর্ক চলছে। ডুমুরজলায় যেসব জলাশয়, যে সমস্ত পুকুর আছে, যে সমস্ত গাছ আছে, সেগুলো সব কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ। বামফ্রন্ট আমলে ওখানে ডুমুরজলা স্টেডিয়াম করা হয়েছিল। এখন বলা হচ্ছে যে ওখানে একটা খেলনগরী, মানে একটা স্পোর্টস কমপ্লেক্স, একটা স্পোর্টস সিটি করা হবে। অর্থাৎ স্পোর্টস সিটির সঙ্গে স্বাভাবিকভাবেই সেখানে ফ্ল্যাট হবে, বাড়ি হবে, তার বাইরে তো কিছু হতে পারে না। এখন কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা হয়েছে। কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে যে এক্স্যাক্টলি কী প্রোগ্রাম তোমাদের ওখানে, তোমরা কী করতে চাইছো, তোমরা হলফনামা দিয়ে জানাও। প্রশ্নটা হচ্ছে যে আর কত জলাশয় ভরাট হবে। জলাশয় ভরাট হতে হতে আজকে পশ্চিমবঙ্গে এবং কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী যে সব জায়গা সেখানে অবস্থা সংকীর্ণ হয়েছে। পরিবেশ দূষণ হয়ে গেছে, নোংরা ফেলার পর্যন্ত জায়গা নেই। এবং বিশেষ করে হাওড়া শহরে যেসব মাল্টিস্টোরিড বিল্ডিং হয়েছে, এটা এই আমলেই শুধু নয়, এটা বামফ্রন্ট আমল থেকে শুরু হয়েছে। এবং বামফ্রন্ট আমলে নির্বিচারে কারখানা বন্ধ হয়েছে, আর সেই কারখানাতে প্রোমোটারি করার জন্য পারমিশন দেওয়া হয়েছে। হাওড়ায় তো আর একটাও কারখানা নেই, সমস্ত কারখানাই তো আজকে সেখানে বাড়ি ফ্ল্যাট হয়ে গেছে। এবং কলকাতাতে যে সমস্ত বড় বাজার এলাকায় যে সমস্ত অবঙ্গভাষী মানুষ থাকতেন, তারা সবাই গিয়ে হাওড়াতে বসবাস। এটা স্বদেশ চক্রবর্তী যখন মেয়র হয়েছিল, তিনি নির্বিচারে এটা পারমিশন দিয়েছেন। এবং সুভাষ চক্রবর্তী আমাদের যিনি স্পোর্টস মিনিস্টার ছিলেন, তিনি বামফ্রন্ট আমলে বলেছিলেন যে এত জলাশয় রাখার দরকার কী আছে, জলাশয় থেকে ঠান্ডা লাগছে মানুষের। অদ্ভুত, তিনি পরিবেশবিদ না বিজ্ঞানী তা জানি না। প্রয়াত সেই সুভাষ চক্রবর্তীর আমলেই কলকাতাতে প্রোমোটারি রাজের সূত্রপাত। এই যে বাইপাসের দুপাশে যে প্রথম যে শুরু হয় নর্থ চব্বিশ পরগনায়, সেটা এই সুভাষ চক্রবর্তী। সেই ধরেই বামফ্রন্ট আমল থেকে চলে আসছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটের এবং রাজ্যে তো কোনো ইন্ডাস্ট্রি নেই, এই প্রোমোটারি ছাড়া আর কোথাও টাকা লাগানোর জায়গা নেই। এখানেই হাজার হাজার মানুষ কাজ করছেন, সিমেন্ট, বালি, ইট, লোহার রড, এইসব নানা রকম সাপ্লাই, তারপরে বাড়ি রং করা, সমস্ত কিছুই কিন্তু এখন এই প্রোমোটারিরও বাজার কিন্তু ভালো নেই। কেন, মানুষের হাতে টাকা নেই, তারা ব্যবসা করতে পারছেন না, তারপর তাদের চাকরি নেই, পশ্চিমবঙ্গে নতুন চাকরির সংস্থান হচ্ছে না, যে সমস্ত চাকরি হচ্ছে সেগুলো নিয়ে এত মামলা হচ্ছে হাইকোর্টে, এত হাইকোর্টে ডুমুরজলা নিয়ে এমন মামলা হয়েছে, তেমনি শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক মামলা হয়েছে। এই তো কালকেও আবার একটা মামলা হয়েছে, প্রত্যেকটা প্রাইমারি শিক্ষক, আপার প্রাইমারি, নবম, দশম, ইলেভেন, টুয়েলভ, সমস্ত জায়গায় মামলা। কেন এত মামলা হচ্ছে এটা কিন্তু ভাবা দরকার। তার মানে কি, সরকারের কাছে, প্রশাসনের কাছে মানুষ কিন্তু কোনো আশ্বাস পাচ্ছে না বা কোনো প্রতিকার পাচ্ছে না, সুরাহা হচ্ছে না, তার জন্যেই মানুষ ছুটে যাচ্ছে মামলা করতে হাইকোর্টে। মামলা করার তো খরচ আছে, কিন্তু উপায় নেই আর কিছু, তার ফলেই শেষ জায়গাতে হাইকোর্টে যাচ্ছে। তেমনি ডুমুরজলা স্টেডিয়াম নিয়েও মানুষ হাইকোর্টে গেছে, জনস্বার্থের মামলা হয়েছে। এখন বলবে যে শাসক শ্রেণীর বিরুদ্ধে যারা তারা মামলা করেছে। হ্যাঁ, বিকাশ ভট্টাচার্য সিপিএমের সাংসদ, তিনি সিপিএম সমর্থিত, তিনি আইনজীবী, অতএব এখানে বলছে সিপিএম এই মামলা করাচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে মামলা যখন হবে, এটা কিন্তু ল পয়েন্টে হবে, সিপিএম করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, তৃণমূল করুক। তৃণমূল তো সিপিএমের আমলে কম মামলা করেনি, কম সিবিআইয়ের আবেদন করেনি, এবং সিবিআইও প্রচুর হয়েছে, অনেক সিবিআই হয়েছিল, তার হয়তো রেজাল্ট এখনও হয়নি। এই যেমন নন্দীগ্রামের যে সিবিআই হয়েছিল, তার কি ফলাফল, তার কি সে কোথায় সেই রেজাল্ট আমরা জানি না। এই যে চিটফান্ড নিয়ে, যে এত 48টা চিটফান্ড নিয়ে সুপ্রিম কোর্ট তদন্ত করতে হবে, তদন্তই শেষ হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডুমুরজলা স্টেডিয়াম, আমি উন্নয়নের বিপক্ষে নই, কিন্তু উন্নয়ন করতে হবে কিন্তু পরিবেশ বাঁচিয়ে, জলাশয় বাঁচিয়ে, এবং গাছ না কেটে
কীভাবে উন্নয়ন করা যায় তাকে। শুধুই প্রমোটারি, শুধুই বাড়ি, ইট বালি সিমেন্টের খাঁচা, এটা তো চলতে পারে না। তাই ডুমুরজলা স্টেডিয়ামে রাজ্য সরকারকে, যে হাইকোর্ট জানতে চেয়েছে রাজ্য সরকারের কাছে যে তোমরা হলফনামা দিয়ে জানাও যে ওখানে কী অ্যাকচুয়ালি করতে হচ্ছে, কত জলাশয় আছে, কত কী। এই যে হিন্দ মোটর, হিন্দ মোটর বামফ্রন্ট আমলেই হয়েছিল বুদ্ধবাবুর আমলে, সেটা হচ্ছে হিন্দ মোটরকে রাজ্য সরকার জমি দিয়েছিল তাদের কারখানা বন্ধ হয়ে যাওয়ার মুখে। তারা গভর্নমেন্টকে বললো যে আমাদের এখানে যে এক্সট্রা জমি আছে সেই জমি আমাদের বিক্রি করতে, আমরা সেই বিক্রির টাকার একটা অংশ আমরা হিন্দ মোটর কারখানার উন্নয়নে লাগাব। কিন্তু তারা একটা টাকা উন্নয়নে লাগালো না, এবং সেখানে প্রায় 100 একর জমি ছিল, 100 একর জলাশয় ছিল, আরও অনেক জমি সেখানেতে এখন উত্তরপাড়ায় যে হাউসিং হয়ে গেছে সেইখানে, সেখানে দুজন খুনও হয়ে গেছেন। সেখানকার তৃণমূলের যিনি একজন ওখানে লোকাল নেতা পঞ্চায়েতে, তিনিও খুন হন, এটা সিপিএমের আমলে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে জলাশয় আর কত ভরাট হবে। এই জলাশয় ভরাট কিন্তু রোখা দরকার, শাসক শ্রেণী, বিরোধী দল সকলেই, সমাজসেবী প্রত্যেক মানুষকেই এগিয়ে আসতে হবে জলাশয় রুখতে। নমস্কার, আজকের আলোচনা এখানে শেষ। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।